গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার এখানে যেহেতু সকাল, আমি তোমাদের গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আর আজকের দিনটা শুরু হবে আমার শপিং দিয়ে। এখানে আমি আজকে আরিয়ান অ্যান্ড আরোশের ক্লাসমেটদের জন্য কিছু গিফট কিনেছি। সেটা হচ্ছে তোমার বোম্বো বাচ্চাদের জন্য আমি কিনেছি। আর তোমরা সবাই সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো, আমি ওদের জন্য ছোট্টখাটো একটা শপিং করেছি। বলা ভিওয়ার সাথে থাকো, আমার দিনটা কেমন করে কাটে তোমরা দেখতে থাকো। ভিওয়ার্স, আজকে শপিং ছিল এইটা, তোমরা দেখতে পাচ্ছ। বলা সাথে থাকো আর দেখতে থাকো। শপিং শেষ করে ভিওয়ার্স, আমি এখন দুপুরে রান্না বান্না করার জন্য কিছু খাবার তৈরি করব। আর এখন এটাকে দিয়ে আমি এক মাশরুম কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। বলা আমি মাশরুম নিয়ে নিয়েছি এখানে, তারপর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি। খুব সিম্পলভাবে আমি এটা বানাবো। আর আমি এটা বানাবো অলিভ অয়েল তেল দিয়ে। ভিউয়ার্স, তোমরা দেখতে পাবে এটা দিয়ে বানাবো আমি এই আর কি। আর আমি দিয়ে দিব হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে বানাবো। এটা ডায়েটের ডায়েট হলো আর খাওয়াটা খুব মজা হলো। ওলা ভিউয়ার্স সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী কীভাবে রান্না করি। আমি চুলায় বসিয়ে দিয়েছি অলমোস্ট, আর লিটল বিট তেল দিয়ে দিব, বেশি তেল দিব না, এটাতে বেশি তেল লাগবে না। একদম অল্প কিছু তেল দিয়ে দিব, তারপর এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি মানে এত চিকন করে কাটতে পারি না, আমি যেরকম করে কাটি তোমরা দেখো, কারণ আমার মানে আমি যে এরকম করেই কাটি আমার এই আর কি। আর তারপর টমেটো দিয়ে দিব আমি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এই এটা দিতে মানে দেওয়ার পর রান্না করতে জাস্ট আমার মনে হয় যে 3 থেকে 4 মিনিট লেগেছে। তোমরা ভিডিও দেখতে দেখতে মনে করো যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে এই আর কি। এটা একটু হয়ে এলে আমরা এটার মধ্যে সামান্য একটু কি বলে রসুনের ফাঁকি দিয়ে দেবো, এটা আমাদের ড্রাই রসুনের ফাঁকি যেটা, এটা দিয়ে দিব আমি। তারপরে ব্ল্যাক পেপার দিয়ে দিব, গোলমরিচ যেটা কালো গোলমরিচ দিব। কালো গোলমরিচটা আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি এটা ইউজ করি। তারপর আমি দিয়ে দিব এখানে তোমার ভিউয়ার্স সাদা গোলমরিচ, এটাও ভালো লাগে, এটা একটু ঝাল ঝাল আমার কাছে ভালো লাগে, তাই আমি এটা আজকে এরকম মশলাগুলি ইউজ করছি, কারণ এটাতে আমি হলুদ মরিচ দিব না। তাই এই আর কি ভিউয়ার্স, তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। আর খুবই ইজি, খুবই সহজ একটা রেসিপি, আর এটা কি বলবো। তারপর আমি দিয়ে দিলাম মাশরুমগুলো। মাশরুমগুলো তোমার দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে, তারপরে হয়ে যাবে। এটা অলমোস্ট মাশরুমটা হয়ে গেছে তোমাদের, এটা বেশিক্ষণ চুলায় রাখতে হয় না। তারপর এটা আমি নামানোর আগে জাস্ট সিম্পলি কিছু কাঁচামরিচ কেটে নিব। আর কাঁচামরিচটা কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, কারণ কাঁচামরিচটা এটা তো তোমরা জানোই, এই কাঁচামরিচটা আমার শাশুড়ি আমার জন্য, আমি জানি না ভিউয়ার্স, তোমাদের সাথে বললে বলবো প্রতি ভিডিওতে বলি এই কাঁচামরিচটা এত মজা আমার, গাছের কাঁচামরিচ আমি কেন জানি, তোমার এত কাঁচামরিচ কিনে খাই বাট এটার মতো আমার হয় না। ওয়ালা ভিউয়ার্স, আমি কাঁচামরিচটি দিয়ে দিলাম, এটা দিয়ে একটু নেড়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে নাড়বো। আর একটু হলেই কাঁচামরিচ মানে ঝালটা যাতে এটার মধ্যে একটু আসে, তা না হলে আমার আবার ভালো লাগে না। ওয়ালা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এ ফাঁকে আমি আবার মাছ গ্রিল বসিয়েছিলাম। মাছ গ্রিল আজকে স্যালমন ফিশ ছিল, আর একটা মাছ কি জানি সামুদ্রিক মাছ, আমি নামটা আমি জানি না, যাই হোক অন্য একটা। এখন শুধু মাছ খাচ্ছি তো, প্রচুর মাছ খাচ্ছি আমি, আমি প্রতিবেলাই মাছ খাই, আমার মাছ খুব ভালো লাগে, কারণ আমি ডায়েট যখন শুরু করেছি তাই আমি একটু মাছ দিয়েই শুরু করেছি, কারণ আমি মাংস এখন খাচ্ছি না আপাতত। তাই ভিউয়ার্স, তোমরা দেখতে থাকো। আর এর ফাঁকে আমি দেখে গেলাম যে এটা হয়ে গেছে আমার, এখন এটা আমি সার্ভ করে দিব প্লেটে, তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো তো সুন্দর হয়েছে ভিউয়ার্স, আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আমার রেসিপিটা, কেমন 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 সুন্দর হয়েছে। আমি অবশ্যই 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 এটা খুব মজা করে খাবো, আর মাশরুম পছন্দ করে বাচ্চারা পছন্দ করে। If you want to make the same kabal like my mother, you have to go to আমার আম্মু সুন্দর করে বানাই, বড় করে বানাই, আমরা করবো লাইফস্টাইল দেখো বেশি করে সাপোর্ট করো।